যেরকম ভাবে আমি মাপ করেছি সেরকম ভাবে কাজ করছে, যতক্ষণ এই সফটকে ডেট না করে ইউটিলাইজে যতক্ষণ না বসাচ্ছে ততক্ষণ কোনো বাইন সাইডে নেই। ওকে, মোটামুটি মোটামুটি 46,200 সিন মোটামুটি একটা বাহিনী জায়গায় আসছে। আর যাদের ক্যাপিটাল একটুখানি কম আছে তাদের 46,200 সিন তো তারপরে ওয়াচ করতে বলেছিলাম, বাইরের জন্য ওয়াচ করতে বলেছিলাম। তো তাদের তাদের মোটামুটি একটা বাইনের জায়গায় আসছে, ঠিক আছে। যতক্ষণ একে টাচ না করবে ততক্ষণ, অর্থাৎ এই লেভেলটাকে, এই লেভেলটাকে যতক্ষণ টাচ না করবে ততক্ষণ বাইনের জায়গায় আসবে। কারণ মার্কেট এইখান থেকে এরকম জায়গা থেকে সাগাম করে নিচে নামার একটা বড় ক্যান্ডেলের, রেড ক্যান্ডেলের চান্সেস আছে, যেহেতু রিটেলারদেরকে বসাতে হবে। ওকে, সেই কারণেই আমি বলছি রিটেলারদেরকে অ্যাড করতে হবে, সেই কারণে একটা বড় একটা ক্যান্ডেলের চান্স আছে। যতক্ষণ এইকে টাচ না করে, যতক্ষণ উপরে দিকে না যাবে, ততক্ষণ আমরা কোনো সে বাই সাইডে ট্রেড নেব না, যত বড় ক্যান্ডেল আসুক না, মানে যত বাইন সাইড হোক, ঠিক আছে। আর যদি না টাচ করে যদি ট্রাগেট উপরে চলে যায়, তাহলে আমরা এই লেভেলের উপরে আমরা বাই করবো। ওকে, এই যে রেড কালারের যে দাগটা দিয়া দিলাম এক্ষুনি, আপনি যে রেড কালারের দাগটা দিলেন এর উপরে ক্রস করলে তবে বাই করবো। ওকে, তার আগে কোনো বাইন নেই। ওকে, তো আমি দুখানা মার্কিং করলাম, দুটো শুরু করে দিই, ঠিক আছে। চান্সেস আছে এই খেল থেকে একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল বানানো, ডিসেলার থেকে ট্যাপ করার জন্য। ওকে,
ঘুমানো ক্যান্ডেল শেষ হতে আর 3 মিনিট 45 সেকেন্ড বাকি আছে। যে মোমেন্টামটা আসবে সেটা আশা করছি 12টা পর আসার চান্স আছে। আজকে মার্কেট পুরোপুরি কোনো মতেই কনসার্টে একটু সাইডে বসা যাচ্ছে, আজকে মার্কেট পুরোপুরি জিনিস কোনো মতেই সাইডে বসা যাচ্ছে, ঠিক আছে।